আমার আকমোদ জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 অফ ভোট গণনার কারণে প্রিপারেশন আমার জেলা নির্বাচনী বিষয়া আর আমার রিটার্নিং অফিসার্স সকলে টোটালি তেখেতক একটু কমপ্লিট করেছে। আমি এতিয়া কাউন্টিংয়ের কারণে টোটালি প্রিপেয়ার্ড আছো। এই টাইম কোভিড প্যান্ডেমিকর কারণে অলপ বিলাক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি ফার্স্ট যখন অ্যারেঞ্জমেন্ট করেছো এটু আমি করেছো কাউন্টিং হল বাড়াবো কারণে, যা 2016 অ্যাসেম্বলি ইলেকশন টাইম অনলি 143 কাউন্টিং হল আসলে, এই টাইম আমি এটু ইনক্রিজ করি 331 331 করেছো। এটু অরাউন্ড 131% ইনক্রিজ আমি করেছো। তাতে এইটো আমি বেসিকলি করেছো কিউকি আমার যখন কোভিড প্রোটোকল নর্মস আছে, আমার আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যখন নর্মস আছে, এইটোর লগত কমপ্লাই করব কারণে আমার কিবা তাতে মানুষ মাজত সোশ্যাল ডিস্টেন্সিং রাখব লাগে, এইটো সিটিং ক্যাপাসিটির লিমিটেশন আছে, এইটো কারণে আমি এইটো নম্বর এইটু বাড়াইছো। তথাপি এইটো নম্বর বাড়াওয়ার পিছত আমার টোটাল কাউন্টিং টেবিল এইটো সেম রেশিওত বাড়া নাই। লগতে আমাক এইটো চাব লাগে কি আমার যখন পোলিং স্টেশন আছে এইটো কম্পেয়ার্ড টু 2016 আমার তাতে অরাউন্ড 35% ইনক্রিজ হয়েছে। এইটো কারণ এটা আছে তাতে কি এই টাইম কোভিডের কারণে ইলেকশন কমিশন যখন ফেসিলিটি দিছে অক্সিলারি পোলিং স্টেশন করব কারণে, এইটো অক্সিলারি পোলিং স্টেশনের নম্বর অরাউন্ড 5325 আছে, তো ইমান পোলিং স্টেশন বাড়িছে। তো ইমান পোলিং স্টেশন যখন 34% বাড়িছে অক্সিলারি পোলিং স্টেশন ইনক্লুডেড, এইটো মানে ইমান এক্সট্রা ইভিএম, তো এইটো ইভিএম কাউন্টিংয়ের কারণে আরও আমার এক্সট্রা রাউন্ড লাগিব, টাইম লাগিব। প্লাস আমার যখন পোস্টাল ব্যালট আছে এই টাইম পোস্টাল ব্যালট ফেসিলিটি কোভিডের কারণে দিয়া আছে 80+ যখন সিনিয়র সিটিজেন আছে বয়স্ক নাগরিক তেখেতও আমার দিব্যাঙ্গ বন্ধু ভাই নকল তেখেতও তেখেতও যখন পোস্টাল ব্যালট আছে এইটো নম্বর এই টাইম বাড়িছে। টোটাল পোস্টাল ব্যালট যখন নম্বর আছে এইটো কম্পেয়ার্ড টু 2016 ইলেকশন এইটো 414% বাড়িছে। আর পোস্টাল ব্যালট কাউন্টিং হত অল্প টাইম লাগে, তাতে কিছু ডকুমেন্ট থাকে এইটো ভালকে চেক করব লাগে, এইটো কারণে টাইম লাগে। আমি যিমান হব পারে এইটো চেষ্টা করছো কি পোস্টাল ব্যালট কাউন্টিং ফাস্ট করিম। আমি এইটো কারণে 52 এক্সক্লুসিভ পোস্টাল ব্যালট কাউন্টিং হল রাখিছো 52। তো ইমান এইটো গোটাই যখন আমি পদক্ষেপ লৈছো এইটো লৈছো আমি কোভিড সেফটির কারণে। আমার যখন বিষয়া আর কাউন্টিং এজেন্ট আর ক্যান্ডিডেট হলের ভিতর সোমাব তো সেফটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এইটো কারণে আমি এইটো স্টেপ লৈছো। মই আর একটা কথা জানাব বিচার কি আমার কাউন্টিং টাইম এই টাইম অল্প বেশি হব পারে। মই যে কইছো কি আমার পোলিং স্টেশন বাড়িছে আর আমার কাউন্টিং টেবিল আমি কেনে হল বাড়াইছো বা কাউন্টিং টেবিল বেশি আমি বাড়াব পারা নাই, তো এইটো কারণে আমার কাউন্টিং টাইম অল্প এই টাইম বেশি হব পারে। লগতে আমি যখন কোভিডের কারণে যখন স্টেপ লব লাগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন গাইডলাইন দিছে এইটো কারণে আমি লই আসো। আমি সকল মানুষ যখন ভিতর সোমাব কাউন্টিং সেন্টারত তেখেত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আসো, অথবা তখন দুটা ডোজ লৈছে ভ্যাকসিনের, তো এইটাই হয়। লগতে আমি তখন আমি ফেস শিল্ড ফেস মাস্ক স্যানিটাইজার দিয়ে আসো, কিছু কেসত আমি পিপি কিট দিম হ্যান্ড গ্লোভস দিম, লগতে আমি এই কাউন্টিং হলক স্যানিটেশন করি বারে বারে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইটো ক্ষেত্র ডিটেল গাইডলাইন দিছে, এইটো পালন করব কারণে আমি আমার জেলা নির্বাচন বিষয়া আর স্টেট গভর্নমেন্টের যখন সিনিয়র বিষয়া আছে তখন এইটো আমি ইলেকশন কমিশনের ডাইরেকশন কমিউনিকেট করব। আরও এটা ইম্পর্টেন্ট ডাইরেকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিছে কি যখন ভিক্টরি প্রসেশন আছে, যখন ক্যান্ডিডেট ভিক্টরি হওয়ার পিছত প্রসেশন যখন হয় এইটোর উপর ব্যান লাগাই দিছে, টোটাল ব্যান। মানে ইলেকশন কমিশন কইছে কি একো ধরনের এইটো গ্যাদারিং অ্যালাউড নাই, নট ওনলি ইন ফ্রন্ট অফ
काउंटिंग हॉल बट एनी वेयर विच कैन लीड टू विक्ट्री पोजिशन विच कैन बी टर्म्ड एज गैदरिंग ऑफ सपोर्टर्स सो इटू खेतोत इलेक्शन कमीशन आम आकम मुख्य सचिव महोदय इटू डिटेल डायरेक्शन दिसे और इटा इम्पोर्टेन्ट डायरेक्शन इलेक्शन कमीशन दिसे आम जिको विक्टोरियास कैंडिडेट आसे जय हुआ कैंडिडेट तखेतो जितिया सर्टिफिकेट कलेक्ट करें आइबो रिटर्निंग ऑफिसर तथे तखेतो लोग ओनली दो मानु आइबो पारे दुटा एटू डायरेक्शन एनेकवा इलेक्शन कमीशन दिसे आमा कोविड सेफ रिलेटेड सेफ्टी एनश्योर करिबो कारणे आमा जिकोन राउंड होबो पारे मय आलोप एटू कारणे एटू जनाय आसु आमा जिकोन मिनिमम राउंड होबो पारे एटा कॉन्स्टिट्यूशन मिनिमम अराउंड 10 राउंड आसे किसुमान कॉन्स्टिट्यूशन मैक्सिमम 33 अराउंड 33 राउंड आसे तो एटू 33 राउंड जिकोन जगत आसे ताते आलोप टाइम बेसी लागिबो पारे मैं आशा रखी कि आम जी काउंटिंग आसे यू स्मूथली पीसफुली और सेफ मैनर पार हो आम जी काउंटिंग सेंटर प्रिमाइसेस आसे ताते फुल प्रूफ सिक्यूरिटी अरेंजमेंट करा आसे थ्री टियर सिक्यूरिटी ताते आसे आम जी मीडिया कर्मी आसे समाजकर्मी बंधु बहन फ्रेंड्स तहतों कारण आम ताते फैसिलिटेशन सेंटर दिसु मीडिया सेंटर दिसु ये मीडिया सेंटर थ्रू आम राइज टाइम टू टाइम तखेतो गोटे डिटेल इनफर्मेशन पा पारे कि काउंटिंग और ट्रेंड कि आसे लगते इलेक्शन कमिशन जो वोटर हेल्पलैन एप आसे यूर आम राइज यू काउंटिंग और ट्रेंड काउंटिंग और रिजल्ट गम पा पारे लगते आम जो इलेक्शन कमिशन वेबसाइट आसे ताते काउंटिंग और ट्रेंड और रिजल्ट मान गम पा पारे आम सी ओ अफिस फल इनफर्मेशन जिको टाइम टू टाइम काउंटिंग और ट्रेंडर कारण आम दिन मैं आशा रखी कि आम काउंटिंग स्मूथ और पीसफुल पार करें सको कैंडिडेट्स फल तखेतर एजेंट पॉलिटिकल पार्टी राइज आम संवादकर्मी तखेतर फल मैं आम सको भल कॉपरेशन पा सहयोग पा और ये काउंटिंग आम स्मूथली पीसफुली और सेफली आम पार करें आम जिला निर्वाचन विषय सको कैंडिडेट्स अथवा तखेतर एजेंट्स यू क्षेत्र मीटिंग पाती से तखेतर जी कमिशन जी विभिन्न डायरेक्शन आसे यू डिटेल तखेतक जाना दिसे और आम सको कैंडिडेट्स और काउंटिंग एजेंट मीडिया कर्मी आम कारण सहयोग दी आसे मैं आशा रखी कि यू सहयोग आम कल पाँ और काउंटिंग भालके स्मूथली पीसफुली और सेफली आम पार करें धन्यवाद।